আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার সবাইকে, ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 4 বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে, কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে। পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিয়েছি, আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে। বাড়িটির সামনে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। এই বাড়িটিতে 4টি বেডরুম, একটা টয়লেট, কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, সিঁড়ি রুমের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটিকে 3 বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং 2 বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। আপনারা চাইলে এই বাড়িটিকে 2তলা, 3তলা, 4তলা এবং 5তলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন। 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে এবং 1তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন, তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, এই বাড়িটির ভিতরে কোথায় কোথায় ফার্নিচার সেট করা যাবে, এই বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেল সম্পর্কে আপনাদেরকে আরও ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিব। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে। পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি, আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। 2টি বেডরুমের সাথে 2টি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। বাড়িটির পিছনের বেডরুমের সাথে 2টি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে, এই ডোর দিয়ে আপনার বাড়িটির ভিতরে যাতায়াত করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা ছাদের ডিজাইন। ছাদের চতুর্পাশে আমরা প্যারাপেট ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে গাছ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন। ছাদে আমরা টেবিল এবং ছাতা সেট করে দিছি, আপনারা চাইলে এখানেও বসতে পারবেন। আর এটি হচ্ছে সিঁড়ি রুম। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন। এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি। ছাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইন সম্পর্কে দেখাবো। অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি, এখন আমরা বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে। আমরা চতুর্পাশে সোফা সেট করে দিছি এবং টেবিল সেট করে দিছি। আপনারা চাইলে এখানে বসতে পারবেন, যারা অতিথি আসবে তারাও বসতে পারবে। ড্রয়িং রুমের সাথে এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি, যারা অতিথি আসবে বসবে তারা টিভি দেখতে পারবে। এই পাশে আমরা বুকশেলফ সেট করে দিছি, আপনারা চাইলে এখানে বই পড়তে পারবেন। এই ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে, 10 থেকে 12 জন মানুষ খুবই সুন্দরভাবে বসতে পারবে। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো বড় একটি ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই ডাইনিং রুমে আমরা 8 জনের একটি ডাইনিং টেবিল সেট করে দিছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন। ডাইনিং রুমের এই পাশে বুকশেলফ এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা সোফা সেট করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি, যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে। ডাইনিং রুমের ডান পাশে এই পাশে একটি কমন টয়লেট থাকবে। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন। এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে একটা ল্যান্ডিং, সেকেন্ড ধাপ দিয়ে আপনারা বাড়িটির ছাদে চলে যেতে পারবেন। সিঁড়ি রুমের নিচে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে, আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন অথবা ইবাদত করার জায়গা হিসেবে ব্যবহার করতে পারবেন। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বড় একটি বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সুকি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে।
এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি উইন্ডো থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। বা পাশেই থাকবে হলো বেডরুম টু, বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে বুকসেলফ সেট করে দিছি এবং এই পাশে ক্যাবিনেট এবং টিভি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি উইন্ডো থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি, বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে ওয়াল চৌকি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি উইন্ডো থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। ডাইনিং রুমের সাথে এই মাঝ বরাবর থাকবে হলো কিচেন রুম, কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বড় একটি কিচেন রুম। এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে, এই ডোর দিয়ে আপনারা বাড়িটির বাইরে প্রবেশ করতে পারবেন। এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর, বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে আমরা ওয়াল চৌকি সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ একটি বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি উইন্ডো থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করে করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 1 ফিট বাই 1 ফিট সাইজের হোমোজিনিয়াস টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। এই বাড়িটির ভিতরে 3টি টয়লেট থাকবে, 2টি অ্যাটাচ টয়লেট থাকবে আর এই পাশে একটি কমন টয়লেট থাকবে। তারপরে আমরা দেখব এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো। বাড়িটি প্রথমেই থাকবে হলো পোর্চ, পোস্টটি লম্বায় থাকবে হলো 12 ফিট 10 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 8 ফিট। পোর্চের পরেই থাকবে হলো বাড়িতে প্রবেশ করার জন্য মেনডোর, মেনডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম। এই রুমটি লম্বাই থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম, ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম। এই রুমটি লম্বাই থাকবে হলো 18 ফিট এবং চড়াই থাকবে হলো 14 ফিট 5 ইঞ্চি। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান, বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বাই থাকবে হলো 13 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বারান্দা। এই বারান্দাটি লম্বাই থাকবে হলো 10 ফিট এবং চড়াই থাকবে হলো 3 ফিট। বা পাশে থাকবে হলো বেডরুম টু, বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বাই থাকবে হলো 13 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটি লম্বাই থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 5 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বারান্দা। এই বারান্দাটি লম্বাই থাকবে হলো 10 ফিট এবং চড়াই থাকবে হলো 3 ফিট। ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো সিঁড়ি রুম, এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনার ছাদে চলে যেতে পারবেন। এই সিঁড়ি রুমটি লম্বাই থাকবে হলো 13 ফিট 5 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 6 ফিট 6 ইঞ্চি। এই পাশে একটি কমন টয়লেট থাকবে, কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটটি লম্বাই থাকবে হলো 8 ফিট এবং চড়াই থাকবে হলো 3 ফিট 6 ইঞ্চি। এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি, বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বাই থাকবে হলো 13 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বারান্দা।
এ রুমটি লম্বায় থাকবে 10 ফিট এবং চড়ায় থাকবে 3 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটি লম্বায় থাকবে 7 ফিট এবং চড়ায় থাকবে 5 ফিট। ডাইনিং রুমের সাথে এই মাঝ বরাবর থাকবে কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বায় থাকবে 12 ফিট এবং চড়ায় থাকবে 8 ফিট। কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে। এই ডোর দিয়ে আপনারা বাড়িটির বাইরে যাতায়াত করতে পারবেন। এই কর্নারে থাকবে বেডরুম ফোর। বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বায় থাকবে 13 ফিট এবং চড়ায় থাকবে 12 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বারান্দা। এই বারান্দাটি লম্বায় থাকবে 10 ফিট এবং চড়ায় থাকবে 3 ফিট। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে। এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 39 ফিট 8 ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত 42 ফিট 11 ইঞ্চি। পোর্চ পর্যন্ত নির্মাণ করতে চাইলে জায়গার প্রয়োজন হবে 47 ফিট 6 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1743 স্কোয়ার ফিট। 1743 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 4.01 শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 2.43 কাঠা। তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কার্নিশ থাকবে, সেজন্য আর কিছু জায়গার প্রয়োজন হবে। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 4 বেডরুম দিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 35 থেকে 36 লক্ষ টাকা। আর যদি আপনারা 1 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে চান তাহলে আপনাদের নির্মাণ ব্যয় হবে 34 থেকে 35 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 50 থেকে 1 লক্ষ টাকা কম বেশি হতে পারে। এই নির্মাণ খরচটি কিন্তু বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত। বাড়িটির ভিতরের কাজ, বাইরের কাজ, ভিতরে রং করা, বাইরে রং করা সব কিছু মিলে কিন্তু এই নির্মাণ ব্যয়টি হবে। এই ছিল আজকে আমাদের 4 বেডরুমের সুন্দর একটি আধুনিক 1 তলা বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।